বনলতা এক্সপ্রেস ট্রেনে চোরাচালান। ঢাকা টু রাজশাহী বনলতা এক্সপ্রেসে আসার সময় ঈশ্বরদীপ বাইপাসের কাছে হঠাৎ ট্রেনটা একটু স্লো করা হয়। জনৈক যাত্রী সে ছিল ক বগিতে, তার বগির সামনে ইঞ্জিন ছিল। ঘটনাটা কি কিছু বুঝে উঠতে পারলো না সে, তবে দেখতে পেলো ট্রেন ইঞ্জিন থেকে কিছু ফেলা হচ্ছে আর অনেক ভারী বস্তু, অর্থাৎ তেলের ড্রামের মতো কিছু ফেলা হচ্ছে। ভিডিওটি ধারণ করা হয়েছে 31 মে 2019 আমার এমপির একজন ভলান্টিয়ারের ক্যামেরায়। এ বিষয়ে মাননীয় রেলমন্ত্রী জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সুজন এর দৃষ্টি আকর্ষণ করছি। দেশটা সুন্দর, কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার।